রাজ্যে সমস্ত ভোজ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি জেরে জেরবার অবস্থা সাধারণ মানুষের। বাজার শেষ করার আগে ফাঁকা হয়ে পড়ছে পকেটে থাকা লক্ষ্মীর ভাণ্ডার। সংসারের চাহিদার সঙ্গে তাল ঠুকতে গিয়ে বেসামাল হয়ে পড়তে হচ্ছে গৃহকর্তাদের। ঠিক এই আবহে একা রামে রক্ষা নেই তো দুষর বেঁধেছে লক্ষণ। চলতি মাসের প্রথম দিন থেকে রাজ্যের সিএনজির দাম একলাফে বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি 9 টাকার উপর। পূজার মুখে এই বর্ধিত মূল্যের জেরে দিশাহীন হয়ে পড়তে হয়েছে সিএনজি ব্যবহারকারীদের, বিশেষ করে অটো চালকদের পড়তে হচ্ছে মহাফেসাদে। যাত্রী সাধারণদের সঙ্গে অটো চালকদের ভাড়া নিয়ে অশান্তির ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। এই পরিস্থিতিতে অসহায় অবস্থায় পড়ে শুক্রবার ডেপুটেশনে মিলিত হলেন অল ইন্ডিয়া আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের প্রতিনিধিরা। রাজ্যে সিএনজি স্টেশনের সদর কার্যালয়ে হাজির হন তারা। দাবি তুলেন অবিলম্বে সিএনজির বর্ধিত মূল্য প্রত্যাহারের। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল স্পষ্ট ভাষায় জানান দিলেন, অবিলম্বে এই গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে টিএনজিসিএলকে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর পরিসরে যে আন্দোলিত করা হবে রাজপথ তা রাগ ঢাক না রেখে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন তিনি। এখন দেখার বিষয়ে চরম বার্তার পর কর্তৃপক্ষের ঘুম ভাঙে কিনা, এমনটাই মনে করছেন রাজ্যের সচেতন মহল। আমি শান্তনু পাল, অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান। আজকে আমরা আসার উদ্দেশ্যটা হল গত 1 তারিখ 9.70 টাকা সিএনজির দাম রয়েছে, কিন্তু দেখা গেল যে সেটা ন্যাচারাল গ্যাস ত্রিপুরাতে উৎপাদন হইতেছে, সে গ্যাসটা বাইরে সাপ্লাই হইতেছে, কিন্তু আমাদের যে শ্রমিকরা তারা অনবরত সেটার দাম বাড়াইতেছে, আর তারা এরকম অবস্থা গিয়ে দাঁড়াইছে, তারা না অটু ভাড়া বাড়াইতে পারতেছে না সাধারণ মানুষ অটো ভাড়া দিতে পারতেছে, এই নিয়ে সেটা দুজনের মধ্যে ঠগ্ন হইতেছে, কেউ দিতে পারতেছে না ভাড়তি ভাড়াটা মানুষ দিতে রাজি হইতেছে না তারা ভাড়া বাড়াইতে পারতেছে। তো আমরা এই সংশ্লিষ্ট আমরা এটাই আবেদন যে তারা যে টাকাটা বাড়াইছে এই টাকাটা যেমন তারা কমা এবং সাধারণ মানুষের উপরে বোঝাটা কমব, এবং আমরা সবাই একসাথে ওইটারে নিয়ে সেটা করবো, আর যদি তারা এটা না কমান তাহলে আমরা সিএনজি তো যতগুলো স্টেশন আছে সবকিছু আমরা ধর্না দেব। ধর্নার পরে সিএনজি জাতীয় যতগুলো গাড়ি চলে আমরা একদিনে বন্ধ রাখবো। ফিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া নেট।